দেখছেন? আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে স্বাগতম। ট্রাম্প রাশিয়া সম্পর্ক তদন্তে নতুন মোড়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্তে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে কোনো তথ্য বিনিময় করবে না মাইকেল ফ্লিনের আইনজীবীরা। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ দেওয়ার মাত্র 23 দিনের মাথায় পদত্যাগ করেন মাইকেল ফ্লিন। ট্রাম্প প্রশাসন বা হোয়াইট হাউসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফ্লিন এতদিন রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে ফ্লিনের আইনজীবীরা তথ্য বিনিময় করছিলেন। তবে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত নিয়ে আলোচনা চালানো হবে না বলে জানিয়েছে ফ্লিনের আইনজীবী দল। নিউ ইয়র্ক টাইমস ও সিএনবিসি তাদের প্রতিবেদনে জানায়, এই পদক্ষেপ থেকে ধারণা করা যায় রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে ফ্লিন সম্ভবত আইনজীবীদের সহযোগিতা করছেন। ট্রাম্পের নির্বাচনী প্রচারের সঙ্গে রাশিয়ার কোন যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখছেন মার্কিন বিচার বিভাগ নিয়োজিত বিশেষ পরামর্শক রবার্ট মুলার। রাশিয়া ও ট্রাম্পের পক্ষ থেকে কোন রকম যোগসাজশের বিষয়টি অস্বীকার করা হয়েছে। মুলারের তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত ফ্লিনের আইনজীবীরা ট্রাম্পের আইনজীবীদের সঙ্গে তারা বিভিন্ন তথ্য বিনিময় করেছেন। নিউ ইয়র্ক টাইমসকে একটি সূত্রে বলেছে, আইনজীবীদের ওই সমঝোতা চুক্তি এখন শেষ হয়েছে। এতে বুঝে যায় ফ্লিন আইনজীবীদের সহযোগিতা করছেন বা চুক্তি নিয়ে আলোচনা করছেন, বিশেষ করে তদন্ত চলাকালে আইনজীবীরা যাতে নিজেদের মধ্যে তথ্য বিনিময় না করেন সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার সঙ্গে ফ্লিন যোগাযোগ করেছিলেন এমন অভিযোগে জাতীয় নিরাপত্তা পরামর্শকের দায়িত্ব নেওয়ার মাত্র 23 দিনের মাথায় সরে যান ফ্লিন। এরপর মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ উঠতে শুরু করে। বিষয়টি তদন্ত করতে গত মাসে কংগ্রেসনাল কমিটি গঠন করা হয়। FBI পরিচালক জেমস কোমি নিজস্ব তদন্ত করার ঘোষণা দেন। পরে ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন। তবে তদন্ত থেমে থাকেনি। 18 মে বিচার বিভাগ বিষয়টি খতিয়ে দেখতে মুলারকে বিশেষ আইনজীবী হিসেবে নিয়োগ দেয়। গত মাসে তদন্তের প্রথম অভিযোগ গঠন করা হয়। তথ্য সূত্র BBC। দর্শকদের বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।